ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। চলার আগে অনেক ভালো ছিল। আমার আবেদন যে সে জানি সুখ বিচারটা আমার ছেলের জন্য করে। সারা দেশের এখন টপ নিউজ হলো শিখা এবং আমাদের এই জুনিয়র সাকিব, যার কিনা বিসর্জন গিয়েছে তার গোপনাঙ্গ। হঠাৎ করে জানা গেল যে শিখা তার স্বামীর হাজবেন্ড, যে কিনা জুনিয়র সাকিব, তার গোপনাঙ্গ কেটে ফেলেছে। এটাকে মানুষ প্রচুর পরিমাণ নিন্দা এবং সমালোচনা করছে। ভিকটিম জুনিয়র সাকিব বলছে তার ওয়াইফ, যে কিনা শিখা, সে তার গোপনাঙ্গ কেটে ফেলেছে। আর যেটা নিয়ে বলা হয়, নিজেই সংবাদ দিছে, সেটা হলো যে আমি আমার স্বামীর পুরুষ অঙ্গ কেটে ফেলছি, এখনো ঘরের ভিতরে একলা পড়ে আছে, ওর প্রচুর ব্লিডিং হচ্ছে, ও মারা যাবে, ওরে আপনারা একটু বাঁচান। গোপন অঙ্গ যেটা পড়ে গেছিল, মানে যেটা কেটে ফেলছিল, ওটা আমরা শিকারকে তো কি করছি, আটক করছি। শুধু এতটুকুই নয়, শিখা ক্ষান্ত হয়নি। শিখা তার হাজবেন্ডের গোপনাঙ্গ তার নিজ হাতে করে নিয়ে ভিডিও করেছে, ছবি করেছে, এমনটা সংবাদও পাওয়া যাচ্ছে গণমাধ্যমে, যেটা কিনা আমাদের পুরুষ জাতির জন্য হুমকি। কেননা একটা স্বামী কিনা তার স্ত্রীর কাছে নিরাপদ নয়, কারণ একটা স্বামীকে আত্মত্যাগ করতে হয়েছে তার নিজের গোপনাঙ্গ, যেটা কিনা তার সর্বস্ব। আবারও একটা চাঞ্চল্যকর দৃশ্যের সম্মুখীন হলো আমাদের গোটা বাংলাদেশ। এই সেই টিকটকার জুনিয়র সাকিব, যে কিনা টিকটকে সাকিব খানের ভয়েস নকল করার জন্য ভাইরাল। আর ঠিক তার সঙ্গীও ছিল তার একমাত্র স্ত্রী শিখা। তারা দুজনই অনেক প্রকার কর্মকাণ্ডের সাথে জড়িত, যেটা কিনা গণমাধ্যমে জানা যায়। আর জুনিয়র সাবেক শিখার সাথে মোটেও খুশি ছিল না, এই জন্য সে চেয়েছিল আলাদা একটা বিয়ে করে সেটেল হওয়ার জন্য। আর সে কী করলো, জুনিয়র সাকিবকে তার ঘরে ডেকে এনে তাকে কি ভুলভাল খাইয়ে ঘুমন্ত অবস্থায় তার গোপনাঙ্গ কেটে সেটা নিয়ে ভিডিও করলো, এবং সেই কিনা থানায় ফোন দিয়ে জানালো যে আমি এই কাজটা করেছি, যেটা খুবই ঘৃণ্যকর একটি কাজ। মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে, যার ফলে মানুষ তাদের সমালোচনা করে, নিন্দা জানায়, তারপরও তাদের ভিউ কমে না, তাদের ভিউ বাড়ে, তারা কিনা সবসময় ট্রেন্ডিংয়ে থাকে, এটাই তাদের কাম্য। তাই ভুলে কি এরকম কাজ কেউ কখনো মেনে নিতে পারে? ঠিক এই বিষয়টা নিন্দা জানাচ্ছে সারা দেশ, এবং কি জুনিয়র সাকিবের যত কলিগ আছে, যত আর্টিস্ট আছে, তারাও তাদের নিন্দা জানাচ্ছে এবং তীব্র বিক্ষিপ মিছিল করছে পর্যন্ত। আর সেখানে তাদের একটাই দাবি, শিখা রয়েছে, এই শিখার যেন সর্বোচ্চ ফাঁসি হয়। সত্যি কথা বলতে আমিও এটা নিন্দা জানাচ্ছি, এবং আমিও চাচ্ছি এটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। কেননা দেশে পুরুষ নির্যাতনের কোনো মামলাই নেই, আর এই অবস্থায় ছেলেদের দেয়ালে পিঠ ঠেকিয়ে রাখা পর্যন্ত আর কোনো কিছু করার নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো বিদায় জানাচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।